হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আর আপনাদের ভালো রাখার জন্য আমাদের বিডি গোস্ট হান্টার টিম মেম্বার প্রতিনিয়ত রাত্রে ভয়ঙ্কর কিছু জায়গা যেয়ে তারপর ভিডিও করে থাকি শুধু আপনাদের জন্য এবং আপনাদের অনুরোধের জন্য। এবং আপনাদের কমেন্ট বক্সে আপনারা লেখেন যে ভয়ঙ্কর জায়গাতে আরও পিছর চান, তো সেক্ষেত্রে আমরা এসেছি সেই পুরনো পরির বাড়ি, যে পরিবারিতে আগে দুইটা এপিসোড করেছিলাম, তখন আমরা সবাই ছিলাম। প্রথম ফার্স্ট টাইম আমি ছিলাম না, তো মাঝখানে আবার এসেছিলাম এবং থার্ড এপিসোডে আবার এসেছি আমি কাউসার সিদ্দিক শিয়াব এবং আপনাদের পরিচিত মুখ হাওলাদার মেহেদি এবং নাজমুল হাওলাদার। এবং ক্যামেরার পিছনে আছে আপনাদের প্রাণপ্রিয় মাসুম তানবির ভাই। তো আজকে আমরা ওই পরিবারিতে যাব এবং যে দেখব কী অবস্থা পরিবারিতে। তো তানবির ভাই, যদি আপনি ওদিকে আসেন তো খুব ভালো হবে। এবং এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা, তো দেখতেছেন আমি কথা বলতেছি আমার মুখ থেকে কিন্তু ধোঁয়াটা বেরোতেছে, সবাই কিন্তু ঠান্ডায় একদম জমে যাচ্ছে। তো এটা হচ্ছে যে আমাদের দর্শক এবং ভিউয়ার্সরা তাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় তারা বলেছে যে তাদের পরিবারের একটা আবার ভিডিও দেখবে, তো সেক্ষেত্রে কিন্তু আসা। তো দর্শক আমাদের ফলো করুন এবং তানবির ভাই তো আসুন, তো চলেন চলো এখান থেকে আমরা সেই কাঙ্ক্ষিত প্লেসে আমরা যাব। আমরা যখন এর আগে যখন দুইবার আসছিলাম, তো আমাদের কিন্তু সাথে অনেক ভয়ানক অ্যাক্টিভিটি হয়েছিল যেটা খুবই মারাত্মক ছিল। এবং আপনাদের অনুরোধে মোটামুটি আমাদের সেই ভিডিওটা মানে অনেকটাই ভালো ভিউ হয়েছে আপনাদের অনুরোধে আমাদের আসা। তো এই বাড়ির হিস্ট্রিটা কিন্তু এখানে পরীকে কেন্দ্র করে আর কি, এই বাড়ির ছেলেকে নিয়ে, হুজুরের ছেলেকে নিয়ে। এটা একটা হুজুরের বাড়ি মূলত, তো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের ভিডিওটা শুধু আপনাদের বিনোদনের জন্য, তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখবেন, আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলো আমাদের যে কাঙ্ক্ষিত যে ঘরটা সেটা কিন্তু এই সামনেই আছে দেখা যাচ্ছে। তো সবাইকে অনুরোধ থাকবে যে আমাদের ভিডিওগুলো যারা দেখতেছেন রাইট নাও এবং পরে দেখবেন, সবাই ভালোবাসা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন একটা ছিল উড়ে গেছে, সাধারণত কিছু যদি থাকে উড়ে গেলে এতটা বিকট আওয়াজ হবে না। রাইট, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি শুধু আপনাদের এতটুকুই বুঝাবো, এত সুন্দর বাড়ি, এত সুন্দর ফলের গাছ, লিচু গাছ, আম গাছ, তারপর সবেদা গাছ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব কিছুই আছে বাড়িটা। এত সুন্দর একটা পরিবেশ, মানে যা দেখার মতো। ঠিক চারটা আর দুপুর ১২টা আমাদের মাথার উপরেই আছে। আমার মনে হচ্ছিল গাছটার উপরে কিছু একটা বসেছিল, ওই একদম মাঝখানে ওই জায়গাতে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা একদম বসার স্থান পারফেক্ট, কিন্তু ওই জায়গাটা। তো আমি যেটা বলতেছিলাম, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা বাড়ি, যারা গ্রামে গেছেন বা দেখছেন, শহরে থাকলেও আপনারও মন জুড়ানোর মতো একটা পরিবেশ। এত সুন্দর ফল গাছ, কোনো কিছুরই বাকি নেই যেটা একটা বাড়ির জন্য দরকার। তো এইটা রাইখা কিন্তু তারা এই বাড়িতে আসে না, আর আসার আমরা আসার সাথে সাথেই বুঝতেছেন যে এখানে কী হচ্ছে, এটা যাতে আসলে কী হয়, অন্যরকম একটা ফিল পাইছে। রাইট, একটা ফিলিংস কাজ করতেছে আমাদের মাঝে। এদিকে কিন্তু দেখো তোমার গাছে কিন্তু অনেক ফল ধরা আছে, দেখছো সবেদা ফলগুলো। সব কিছু এটা দেখছেন তুমি? আমি আরো দেখছি গাছ, মারাত্মক পোকার বাসা বললাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখতেছো কিভাবে গাছটা দুলে উঠলো,
মনে হলো যেন সব ভেঙে চুরে যাবে এরকমের একটা অবস্থা। এটা কিন্তু তোমার ভীমরুলের মতোই ভয়ানক, যে একবার এই বল্লা পোকার কামড় খাইছে সে বুঝে কতটা বিষ, সাথে সাথে ফুলে উঠছে। দেখো দেখো আবার কিন্তু সব দুইলে উঠলো, মনে হচ্ছে কিছু উড়ে গেছে এখান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্বালীন। এখান থেকে ঢোকা যাবে না, তো যেটা তালাবদ্ধ আছে আমাদের এখান থেকে একটা জানালা থেকে ঢুকতে হবে। কিন্তু এখান থেকে উঠতে হবে, চলো ভিতরে উঠে আসবেন। প্রচন্ড গরম, রুমের ভিতর প্রচন্ড গরম, কিন্তু আগেও বলছি এখানে তাপমাত্রা মানে অতিরিক্ত। তুমি ক্যামেরা ধরো, আমি আগে হচ্ছি তারপর তুমি। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। বাইরে আমাদের এত ঠান্ডা, হাত পাও কিন্তু জমে যাচ্ছিল, এখন কিন্তু তোমার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই ঘরটাতে কিন্তু আমরা সব কর্নারে কর্নারে বোতল দেখতে পাচ্ছিলাম। এখানে কুকুর আসবে কোথায়? মনে হচ্ছে আমাদের কাছে একদম কুকুর। একবার এখন ছিল মেদি, এখন এদিকে আবার এইদিকে খুব রাগান্বিত একটা সাউন্ড দিচ্ছে, আবার একটা ই সাউন্ড আসতেছে দিচ্ছে। হাটহাটের শব্দ না।
করছ? কতগুলো কুকুর ডাকতেছে শুনতে পাচ্ছিস? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা কুকুর না কিন্তু এখান থেকে যে কমান্ডের সাউন্ডটা আসতেছে। এটা তো কুকুরের সাউন্ড না, শিওর আমি শিওর ভাই। এরকম চারপাশ ঘুরে দিয়ে আসে, তুমি বুঝছো? এদিকে এদিকে এদিকে, আর এটা এটা তো কুকুরের সাউন্ড হতেই পারে না। ভয়ানক ভাবে কুকুর আত্মনাদ করতেছে। তোমরা বুঝতেছো যে এখানে কি? আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু বোতল দেখো, কর্নারে কিন্তু বোতল রাখা আছে, দেখছো? এইটা এখানে ওখানে চার কর্নারই ছিল, আমরা কিন্তু একটা বোতল এখানে ধরার পর গায়েব হয়ে গেছিল বোতলটা চোখের সামনে। হ্যাঁ, চোখের সামনে কিন্তু বোতলটা নাই হয়ে গেছিল, এই জায়গায় রাখা ছিল। কুকুরটা চারপাশ থেকে কেমন করতেছে তুমি? উপরটা তো ওঠার ট্রাই করি নাকি? হ্যাঁ, ক্যামেরাটা একজনে ধরো তো, আমি সামনে আগে দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপরে ওঠা যাবে? উপরে ওঠা যাবে ভাই, অনেক কষ্টকর। দুজন উঠলে ভাঙে পড়বে, মেয়েদের ভাঙে যাবে। এটা আমি দাঁড়াইছি, এটা ভাঙে যাবে।
খুবই খারাপ অবস্থা। কি ভয়ঙ্কর বাবা, একটা বোতল আর বোতলের ভিতরে কিন্তু জিন বন্দি থাকে অনেক সময়, হাত দিয়ে টাচ করে না ভাই। ভাই সাউন্ডটা তো যাইতেছে না, চারপাশে আসছে। أعوذ بكلمة الله التامات من شر ما خلق. استغفر الله. তন্মির দেখছো কাঠের কি অবস্থা, একটু যেন নিচে পড়ে যাও না। হ্যাঁ প্রচন্ড ব্যথা হয়ে থাকে, উনি তো খেয়ে ফেলছে, উনি পোকা একদম খেয়ে ফেলাইছে। হম এই যে কাঠ, কাঠ গুলো ধরতেছে কি রকম। কুকুরের ডাকটা কিন্তু থামতেই আছে না কোনো ভাবে। ইয়া জাল জালালি আল ইকরাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া হু মা ফিল আরদ এটা খোলা যাবে না কাউসার। কুকুরের আত্মনাদে বোঝা যায় সেখানে যে অলরেডি নেগেটিভ এনার্জিগুলো এখানে অলরেডি অনেক জমা হয়ে গেছে, জমা হয়ে গেছে। আর যে ভাই একটা সাউন্ড আসছিল, মনে হচ্ছে কোন হার খাচ্ছে। ছাদের উপরে খুবই কিন্তু ভয়ানক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যতদিক হয়ে করতেছে আমি চির পেতেছি ওই দিকটাতে। বাসার মানুষ এতটাই অতৃপ্ত হয়ে গেছে শেষ পর্যন্ত আর এই বাড়িটাই তাদের ছাইড়া দিতে বাধ্য হয়েছে। এটা হ্যাঁ ওই যে বোতলগুলো, বোতলগুলো আগেও ছিল এই জায়গাটাতে, আগে আসছি তখন কিন্তু বোতলটা দেখছি। আচ্ছা চলো আমরা কি এখান থেকে বের হব বাহিরে চারপাশটা ঘুরে দেখে একটু থাকি, যে একটু মানে বুঝার ট্রাই করি যে বাইরে হয়তো মনে হয় কোনো অ্যাক্টিভিটি আমি বুঝতে পারবো। আগে আসলো কোথা থেকে, আগের বার কিন্তু কুকুর দেখিনি আমরা।
সেটাই তো ছাড়া বাড়ি এবং দেখা যায় তো এই জায়গায় কুকুর দেখতে পারে যেটা আমরা দেখতে না পাই। সেটা জন্তু জানোয়ারের চোখে দেখা যায়, জীবজন্তু সবকিছুই দেখতে পায়, ওদের আল্লাহ সেই ক্ষমতা দিছে দেখার। কিছু একটা ওখান থেকে নিচে পড়লো ভাই না, কুকুরের ডাক খুবই হাত আসছে, কিন্তু আমরা ঘরের ভিতরে খুব বেশি একটা অ্যাক্টিভিটি ওরকমের ইয়া পাচ্ছি না, কিন্তু যেটা অনুভব হচ্ছে সেটা হলো যে চারপাশে মনে হচ্ছে ঘোরাঘুরি করতেছে শুধু ঘরের বাহিরে, হ্যাঁ যেটা কুকুর দেখতে পাচ্ছে, হয়তো বা কুকুরটার কারণেও নাও আসতে পারে, হ্যাঁ এমন কিছু হতে পারে যে কুকুরটার কারণে হয়তো বা এদিকে ওরা বেশি না আসতে পারে। ভাই স্বাভাবিক ক্ষেত্রে কুকুর কিন্তু এতক্ষণ ডাকে না, আমার কাছে অস্বাভাবিক লাগতেছে, বলতেছি এর ব্যাখ্যা আমি দিতে পারতেছি না। 20 মিনিট প্রায় কুকুর ডাকতেই আছে, সামনে কিছু দাঁড়াইয়াছে তার তার সাথে ও খুব কন্টিনিউয়াসলি খুব রাগান্বিত ভাবে কিন্তু ডাকাডাকি করতেছে। কিন্তু অনেক সাউন্ড আসতেছে যেটা কুকুরের ডাকের কারণে শোনা যাচ্ছে না। টোটালি আনএক্সপ্লেইন ঘটনা, মিস্টেরিয়াস। এখানে মনে হচ্ছে কিছু একটা দাঁড়াইছে এরকম লাগছে, কুকুরের আর্তনাদটা কিন্তু একটু একটু মনে হচ্ছে যেন শান্ত হইতেছে। আমি কোনো একটা কিছু সাউন্ড পেলাম নাকি, আমি তো সাউন্ড এদিকে কিছু দেখছি মনে হলো যেন কিছু একটা ছিল, এই জন্য এদিকে আসছি আসলে ঘুরে। بسم الله الرحمن الرحيم اعوذ بكلمات الله التامات من شر ما خلق খুবই কৃপি কিন্তু ভয়ানক। আমি তো উপর থেকেই পাচ্ছি সাউন্ডটা, উপরে কিছুই নেই আমি তো দেখলাম। কিছু একটা সাউন্ড আসলো কিন্তু কুকুরটা এখন অনেক দূরে চলে গেছে, মনে হচ্ছে ও কিছু সামনে নিয়ে ওদিকে মানে তারাই নিয়ে গেছে এরকম মনে হচ্ছে।
চলো আমরা বের হই, বের হবো। চারপাশটা একটু ঘুরে দেখ, চারপাশটা এতটা কুকুরের এতটা আর্তনাদ কিসের জন্য? একজন একজন আনতে হবে। আস্তে আস্তে নাম, সাবধান, তাই সাবধান। মেদি তুমি আগে বেরো, হয়তো তুমি একা ছিল, তোমার সাথে খারাপ কিছু একটা করছে। চেষ্টা থেকে ঘুরে আসি নাকি? সাউন্ড আসলো পিছন থেকে না কোন একটা থেকে আসছে, কোন একটা আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক।
এইরকম অবস্থা কেন কাঠের? হচ্ছে কিরকম হচ্ছে, কয়লা হলে কিন্তু ভাঙে যাইতো। হুম, একদম কালো, কুচকুচে কালো। কি হলে কিছু একটা দাঁড়ানো ছিল এই জায়গায়, হচ্ছিল উকে দিয়ে দেখতেছে, এরকম লাগতেছে। কুকুরটা দেখো চারপাশে কিন্তু কোথায় আমরা কিন্তু দেখতে পাই না। আগেরবার কিন্তু ওই কোণায় ছিল। হ্যাঁ, অল্প কয়েক সেকেন্ডের ভিতরে আমরা যেদিকে যাইতেছি ওই দিক চারপাশে কিন্তু ওইভাবে ঘোরাঘুরি করতেছে, দেখছো? কিছু বসা ছিল, উড়ে গেল, এরকম লাগতেছে। চলো আমরা এদিক থেকে মুভ করি, আমার কাছে এখানের পরিবেশটা একদমই ভালো লাগতেছে না। আর কুকুরের ডাকটা কন্টিনিউয়াসলি আসতেছে, যেটা একদম মানে বোরিং লাগে। আমরা ঘামাইয়া এক একজনের অবস্থা খারাপ হয়ে গেছে এটার ভিতরে ঢোকার পর। মিস্টিরিয়াস ব্যাপার হয়েছে যে আমি ওই ঘরের ভিতরে বসেও বলছি আর বাইরে বেরিয়ে বলতেছি, হঠাৎ করে দেখা যায় ঘরে আলোতে ভরে গেছে। এরকম কিন্তু আমি কয়েকবার ফলো করছি ঘরের ভিতরে ঢুকিয়া, হঠাৎ হঠাৎ মানে মানে আলোকিত হয়ে যেতেছে, মেঘ ডাকলে যেরকম একটা বিজলি চমকা ওইরকম চমকাই উঠতেছে। বিশ্বাস করুক আর না করুক, কারণ দেখো দেখ দর্শকরা বিরসরা দেখতেছে যে কত বৈশাল একটা বাড়ি, কত ফলের গাছ কিংবা পুষ্কুনি আছে, ঘরটা কত সুন্দর, কি কারণে মানুষ থাকতে পারতেছে না, তো সেটাই তো কথা ভাই। আসলে মিস্টিরিয়াস ঘটনাগুলো মিস্টিরিয়াসই থাকে, যার ব্যাখ্যা কখনোই হয় না। তো আমি আসলে কিছু ঘটনা বলতে চাই, যেমন আমরা এই বাড়িটায় দুইবার যখন আসছি, দুইবারই কিন্তু মারাত্মক ঘটনার সম্মুখীন হয়েছি। এবারও মেবি আমার যতটুকু ধারণা আমরা হতে পারতাম, কিন্তু আমার মনে হয় ওইটা কুকুর যদি হয়তো আমাদের অনেকটা সেভ করছে। আমার যতটুকু ধারণা, তো আসলে অনেক দর্শকরা আছে যারা আমাদেরকে কাছে জানতে চান যে নীলকুঠের পুতুলগুলো কি করছিলেন, এবং ওই যে কালো জাদু করা ব্ল্যাক ম্যাজিক এরিয়াগুলো এবং তাবিজগুলো কি করছিলেন, হ্যাঁ ওগুলো কি করছিলেন। তো আমি বলবো যে ওগুলো আমরা পুড়ে ফেলছি আর কবুতরগুলো ছেড়ে দিছি, যেগুলো আসলে মানে পাখি ওগুলোকে ছেড়ে দিতে হবে, ওদেরকে অনেক অত্যাচার করা হয়েছে অথবা। হ্যাঁ, আমরা এখানে আর একটু স্টে করি, আসলে দেখি এখানে কোনো অন্যরকম কিছু দেখা যায় কিনা নাকি। তো দর্শকদের সাথে একটু কিছু মানে গল্প করি, সেটা হলো যে
আমাদের সাথে অনেকেই জিজ্ঞেস করে আপনাদের কি কোনো প্রবলেম হয় ভিডিওগুলো করার পর, রাত্রে কি আপনাদের কোনো প্রবলেম হয়? আসলে আমাদের সবারই প্রোটেকশন না ওরকমভাবে বাড়ি সবার বন্ধ করা, কিন্তু মাঝে মাঝে আসলে কিছু জিনিস আসলে হয়। আর আমি যেভাবে নিজেকে সেফ রাখি সেটা হলো আমি রুকয়া করি। রুকয়া করলে আসলে দেখা যায় এরকম জিনভূত যত কিছুই থাকুক না কেন আপনার নিজে সবসময় সেফ রাখা যায়। নিয়মিত আমি প্রতিনিয়ত করি যেটা। আর মানে কি আমাদের সাথে কিছু ঘটে বলতে দেখা যায় অনেক সময় রাত্রে বেশ কিছু স্বপ্নে দেখানো হয়, আর যেটা সবথেকে বড় কথা সেটা হলো যে আমাদের সেটা সম্পূর্ণই বিনোদন। আপনাদের কাউকেই আমরা এটা বিশ্বাস করতে বলি না, ঠিক আছে, কাউকে বলি না এটা বিশ্বাস করতে। চারপাশে শুধুই ওরা ঘোরাঘুরি করতেছে, তো আমরা কাউকে এই সেটা কাউকে বিশ্বাস করতে পারি না। এটা তো সম্পূর্ণই বিনোদন, সম্পূর্ণ এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট মানেই বিনোদন, এটা একটা সুস্থ বিনোদন। মনে হয় খুব কাছে ডাকে কিন্তু কোথায় আমরা তোকে দেখতে পাই না। দেখো দেখতে পাচ্ছি আসতেছে ভাই, খুবই অদ্ভুত লাগতেছে। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণই আপনার ব্যাপার। আর সবার উদ্দেশ্যে আমাদের বলা থাকবে আপনারা আমাদেরকে অনেক ভালো সাপোর্ট দিচ্ছেন, আমরা অনেক দূর আগায় যাচ্ছি, আমাদের পরিবারটা আরও অনেক বড় হবে সেই আশায়। আর আপনাদেরকে ওয়ার্ল্ডের মোস্ট অফ হন্টেড প্লেসগুলো এক্সপ্লোর করার আমরা ট্রাই করব, তবে এগুলো আমরা কাউকে বিলিভ করতে বলি না, সম্পূর্ণটাই এন্টারটেনমেন্ট পারপাসে নেবেন এটাই। আর আপনার যে মূল্যবান মতামত বা মূল্যবান কমেন্টগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কিংবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, আমাদের পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন। মনে হচ্ছে ওখানে কিছু উঁকি দিতেছে, তুমি দেখ লাইট মেরো তো। হ্যাঁ ওই পাশটা গেছিলাম, হ্যাঁ কিছু একটা উঁকি ঝুঁকি মারে এমন লাগে। আউযু বিল্লাহির শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলক, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি লাসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসা ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। চলো আমরা এদিক থেকে ব্যাক করি। সেই আত্মনাদ করতে কি দেখতেছে, আত্মনাদ করে খুবই দেখা গেছে এরকম সচরাচর দেখা, তো কি বলবো। আসলে আমরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো সবার উদ্দেশ্যে বলার থাকবে যে সবাই লাইক কমেন্ট শেয়ার, এবং আমাদের নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আর এরকমের এর থেকেও ভয়ানক অনেক ভয়ানক ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব, যেই ভয়ানক ভিডিও আপনারা এর আগে কখনোই দেখেন নাই, যেটা ফার্স্ট রিয়েলিটি শো হিসেবে আপনাদের সামনে তুলে নিয়ে আসব। তো সাথে থাকুন, অপেক্ষায় থাকুন, পাশে থাকুন, আরও ভালো ভালো অনেক হরর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো স্টে টিউন, আর অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। অবশ্যই এটাই, তো বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের সাথে, আমাদের পরিবারটা বড় হয় যাতে। তো আজকের মতো সবাইকে বিদায়, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।